আল রাব্বি প্রশ্ন করছে, দুজনের কাছে প্রশ্ন, দীপু প্রথমে উত্তর দিও। কখনো যদি মাশরাফির নেতৃত্বে খেলার সুযোগ হয়, মাশরাফি ভাইয়ের কাছ থেকে কোন জিনিসটা শিখতে চাইবেন, মানে দীপু যদি বলেন এবং কেন? ওরকম করে তো আসলে কোনো সময় ভাবি নাই, মানে কোন জিনিসটা নিয়ে কথা বলবো না। আসলে উনি উনি যে ধরেন এত ফাইট করে কেমনে, মানে ফাইট করেই খেলতেছে ধরেন লাস্ট অনেক বছর ধরে, কিন্তু উনি অনেক ফাইট করে খেলতেছে, উনি অনেক স্ট্রাগল করতেছে নিজেকে নিয়ে। তো আসলে আমার, আমি যদি কোনো সময় দেখা হয় বা কোনো সময় আমার সাথে আমি ওনার আন্ডার খেলি, আমি ওই জিনিসটাই শিখতে চাই আসলে, উনি মেন্টালি কেমনে এত ভালো প্রিপেয়ার হয়েছে। উনি উনি উনির মতো মেন্টাল স্ট্রং আসলে সাধারণত কম দেখা যায়। ওরা কি বল, মানে অল টাইম গ্রেট আমারও একই মত, প্লেয়ারের কাছ থেকে না? হ্যাঁ মানে মাসুদ ভাই থেকে আমার একটা জিনিস শিখতে যে কিভাবে তিনি এত মেন্টালি স্ট্রং, যেভাবে উনি গত কয়েক বছর ধরে যেভাবে মানে যে এতগুলা সার্জারি নিয়ে কিভাবে খেলতেছে, খেলতেছে এখনো, ভালো করতেছে দেশের জন্য, মানে মানে এটা আনবিলিভেবল। মানে সত্যি কথা আমরাও ওনাদেরকে দেখে অনেক ইন্সপিরেশন পাই সত্যি কথা বলতে। তো আমি ওইটাই জানতে চাই যে কিভাবে সে এত মেন্টালি স্ট্রং। দীপু, তুহিন প্রশ্ন করেছেন, কোন দলের এগেনস্টে খেলতে সবচেয়ে বেশি ভালো লাগে? আই থিঙ্ক দুইজনই বলবে ইন্ডিয়া। এটা তো সবাই জানে, উনি প্রশ্ন করছে উনি নিজেই জানে আগে থেকে। ইন্ডিয়া, আচ্ছা। কিন্তু আমি ডিফেন্ডে দাঁড়া করে রাখি সবসময়, দীপু সমস্যা নেই, দীপু অল দ্য বেস্ট। যখনই খেলা আচ্ছা আমি ডিফেন্ডার। ওকে, আচ্ছা। আরিফ প্রশ্ন করেছে রাকিবুলকে, তুমি যখন চার মারলে তখন হাত দিয়ে কেন কুল ডাউন করতে বললে? মানে ওইটা ওইটা একটু বলবা, যে ওই সেলিব্রেশনটা ওই রকম ছিল কেন, মানে আরিফ ওটা 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 ওরকম ছিল কারণ এশিয়া কাপে যখন আমরা 100তম রানটা নেই, 105-106 রানের মতো টার্গেট ছিল, যখন 100 রানটা নেই, সাকিব ইচ থেকে যায় আউট হওয়ার আগের বলটা, আমি নন ইচ থেকে যাই, তখন আমি মনে ভাবছিলাম 100 রান হয়ে গেছে, 5 রান তো হয়ে যাবে। তো একটু মানে স্যাটিসফ্যাকশনটা চলে আসছিল সত্যি বলতে আমার ভিতরে। বাট পরের মুহূর্তে সাকিব আউট হয়ে যায়, পরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বলে আবার যে লাস্ট ব্যাটসম্যান ছিল আউট হয়ে যায়। তো চার মারার পর ওরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, 2 রান লাগে তো হয়ে যাবে, কিন্তু যখন আবার ওই রান নিয়ে ওই নন স্টেকে গেলাম, তখন হাত দিয়ে নিজেকে বলতেছি না এখন 2 রান বাকি, কারণ একটা এরকম অভিজ্ঞতা আমরা গত এশিয়া কাপ হয়েছে, 2 রান নিয়ে তারপরে পুরোপুরি সেলিব্রেশনটা করবো, এটাই ছিল পিছনে। ওইটা নিজেকেই নিজে বলতেছিল যে ঠান্ডা জি জি মাথা, জি ঠান্ডা রাইট রাইট, মাথা, ঠান্ডা রিচার্ড ভাই, মাথা মাথা ঠান্ডা ঠান্ডা, হয়ে মাথা যা। ঠান্ডা। আচ্ছা, এইটা হচ্ছে দীপুর জন্য প্রশ্ন। দীপুকে আমি ইনফ্যাক্ট এই প্রশ্নটা করতাম, দীপু বেসিক্যালি তুমি অলরাউন্ডার, যদিও ওই ওয়ার্ল্ড কাপে তোমাকে বোলিং এ দেখা যায়নি, কিন্তু জিম্বাবুয়ের এগেনস্টে যে ম্যাচটা খেলার সুযোগ পেয়েছিল, প্রস্তুতি ম্যাচ, সেখানে তুমি বোলিং করেছো, 2 উইকেটও পেয়েছিল। তানভীর প্রশ্ন করেছে, ফিউচারে কি মাহমুদুল্লাহ রিয়াদের যে রোল এখন বাংলাদেশ টিমে সেইটা প্লে করতে চাও কিনা, কারণ তোমার ব্যাটিং পজিশন এবং বোলিং দুইটা রোলই হয়তো রিয়াদ ভাইয়ের কাছে আছে। জি আসলে না, এই কথাটা আমার অনেকজনে 19 যারা আছে রাকিব তো জানে, রাকিব ওই জন্য হাসতেছে, মোটামুটি সবাই বলে। তো রিয়াদ ভাই, আমি বলবো কি, রিয়াদ ভাইরা অনেক লিজেন্ড প্লেয়ার আসলে, তো ওনাদের কাছ থেকে আমি অলওয়েজ শিখতে চাই। উনি রোল প্লে করবো এরকম কিছু নাই বা ভাবি নাই, উনি আসলে লিজেন্ড অনেক আমাদের, আমি উনির কাছ থেকে অনেক সময় ইন্সপায়ার হই। আমি আমি চেষ্টা করবো যখনই যাই ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করা, দেশের জন্য কন্টিনিউসলি খেলা স্ট্রং ভাবে, ওইটাই চিন্তা আছে। যখনই যার রোল প্লে করতে তখন তো খেলতেই হবে, যে কোনো রোলেই প্লে করতে। ইনশাল্লাহ। আচ্ছা, রাকিবুলের কাছে প্রশ্ন হচ্ছে, সাদা বলে নাকি লাল বলে কোন বলে খেলতে পছন্দ করেন? আপনারা তো এখন সাদা বলেই খেলেছেন, বাট লঙ্গার ভার্সন নিয়ে প্ল্যান আছে কিনা? জি অবশ্যই, একটা মানে একটা প্লেয়ারের স্বপ্নই থাকে টেস্ট ক্রিকেটে, টেস্ট ক্রিকেট খেলা দেশের হয়ে, টেস্ট ক্রিকেট হলো ক্রিকেটের, আমি মনে করি আসল যে ক্রিকেটের আসল মজাটা হলো টেস্ট ক্রিকেটে। তো অবশ্যই প্ল্যান আছে লাল বলে অবশ্যই খেলার সুযোগ হলে ইনশাল্লাহ, খেলার তো অবশ্যই ইচ্ছা আছে, বাট এখনো আপাতত সাদা বল কি খেলা হচ্ছে, সাদা বল খেলতে ফোকাসে সাদা বলেই এখন আছে। দীপু রাকিবুল দুজনের কাছে প্রশ্ন নাসির করেছে, বাংলাদেশের কাকে আইডল মানেন? দীপু যদি প্রথম বলো যে কাকে আইডল মানো আর কি বাংলাদেশের ক্রিকেটার। আইডল আইডল বলতে এমন কেউ নাই, ভালো ভালো লাগে, আইডল আইডল কাউকে এরকম লাগা নাই, বাট ভালো লাগার মধ্যে সাকিব ভাই, মুশফিক ভাই, এদেরকে খুব ভালো লাগে, রিয়াদ ভাই, এগুলারে আমার খুব ভালো লাগে। রাইট, রাকিব
আমার যদি ওরকম বলেন, আমি সব সব লাইভ বা সব ইন্টারভিউতে একটা কথা বলছি যে আমি সাকিব আল হাসান ভাই, মানে সাকিব ভাইয়ের বোলিং গুলা ফলো করার চেষ্টা করি। উনি যেভাবে মানে বোলিং করে বা ব্যাটিং করে চেষ্টা করি, তো ওরকম বলতে গেলে আপনি বলতে পারেন সাকিব আল হাসান দেশের মধ্যে। ফরহাদ হোসেন ইমন প্রশ্ন করেছে, দীপু ভাইয়ের পুরো নাম কি? দীপু ভাইয়ের পুরো নাম হচ্ছে শাহাদাত হোসেন দীপু, তাই তো? ঠিক আছে তো। হ্যাঁ 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 সাদা তো সন্দীপ। আচ্ছা, আহমেদ কবির প্রশ্ন করেছে, উড ইউ গাইজ উড বি ইন্টারেস্টেড টু প্লে জিটি টি-20 ইফ দা হ্যাপেন্স ইন টরন্টো দিস ইয়ার, প্লিজ লেট মি নো বোথ অফ ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, সেটা হচ্ছে যে কানাডাতে একটা গ্লোবাল টি-20 লিগ হয়, সেই টি-20 লিগে যদি তোমরা অফার পাও সেক্ষেত্রে খেলবে কিনা। তিনি অল দা ওয়ে ফ্রম টরন্টো অ্যাকচুয়ালি ফলোইং দিস প্রোগ্রাম। রাকিব বলো, বল মানে রাখে খেলবে গ্লোবাল কিনা। টি-20 তে সুযোগ পেলে তুমি খেলবে কিনা কানাডাতে যেটা হয়? এটা এটা সময় বলে দিবে আর কি, সময় যদি ওরকম সুযোগ সুবিধা হয় সেটা সময় বলে দিবে। দীপু দীপু কি বলতে চাও এটা নিয়ে? ফ্রাঞ্চাইজি লিগে হম, খেলার আমারও তো সেম, অবশ্যই সময় হলে আমি যদি হেডারতে হই তা অবশ্যই এটা হলেই। আচ্ছা, সুহান প্রশ্ন করেছে, খেলা শেষ হওয়ার পর ঝগড়াটা কে ফার্স্ট শুরু করলো, ইন্ডিয়া নাকি আমরা? ঝগড়াটা কে শুরু করলো? টিভির ফুটেজ দেখে বোঝা যায় না কে ঝগড়া তো শুরু শুরু করছে। থেকেই, ঝগড়া যদি বলতে যাই শুরু থেকেই তো চলতেছিল আমাদের দুই টিমের মধ্যে, ঝগড়া না স্লেজিং চলতেছিল, ঝগড়া বললে খারাপ হয়, একটা ফাইট চলতেছিল, অ্যাগ্রেসিভনেস টা চলতেছিল শুরু থেকেই। রাইট, রাকিবুল তুমি তো মাঠে ছিলা, সত্য কথা বলো, কে আগে শুরু করেছে ফাইনাল খেলা শেষে? সত্যি কথা বলতে আমি তো সেলিব্রেশন, আমি আর আগুন মাঝে দুজন দিয়ে সেলিব্রেশন করতেছি, মানে চিলে দিয়েছি বা ব্যাটেট মারতেছি, খেয়াল করে নাকি শুরু করছে। বাট বাট যখন একদম লাস্টে লাস্টে আমি পুরো মাঠে মানে কুল ছিলাম, ওদেরকে একটা স্লেজিং করি না আমি নিজে বলতেছি, কিন্তু শেষের দিকে আমি একটু মেজাজ হারাই, লাস্টের দিকে লাস্টের লাস্টের সিনটা তো সবাই দেখছে, আমি একটু মানে যাই লাস্টে, দায় একটু ধাক্কা দেয় মানে শরীর ফুলের ধাক্কাই দিয়ে আসলে পর আমি দেখি আর কি যে কেন ধাক্কা দিচ্ছি। তো শেষটা বলতে পারো আমাদের শেষ দিকে, কিন্তু শুরুটা কে করছে আমি এটা খেয়াল করি নাই সত্যি কথা বলতে। শেষ রাকিব করেছে, শেষ 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 শুরু কে রাকিব করেছে করছে, এটা আসলে কেউ শুরু করে তখন নাই, এটা এক্সাইটেড ছিল তো সবাই। কেউই শুরু করে নাই আসলে। আচ্ছা, শামিম আল শাহ বিকট প্রশ্ন করেছে, ক্রিকেটার না হলে কি হতেন? দীপু বলো, যদি ক্রিকেটার না হতেন তাহলে আসলে ক্যারিয়ারে কি হতেন? বিজনেসম্যান, কি, কিসের বিজনেস? যেকোনো, ওটা তো ভাবা হয় না কিসের বিজনেস, আপনার বলতা বিজনেস এ বলতা করা যায় যে কোনো কিছু। শুটকির শুটকির হ্যাঁ বিজনেস, ওইটা ওইটা হইতে পারে, যে কোনো বিজনেস হইতে পারে, কিন্তু বাট বিজনেস করা হইতো। ওকে, রাকিবুল কি হইতো? রাকিবুল বিজনেস অফ বিজনেস, যে কোনো আর্মি, বিজনেস হইতো? না না আর্মি অফিসার আমার ইচ্ছা ছিল, মানে ওকে আর্মি অফিসার। ওকে গুড, ওকে, গুড। যাই হোক, দেশকে সার্ভ করা দুইটাই, এখানে অবশ্য দেশকে সার্ভ করার সুযোগ হচ্ছে। সো ইটস লাভ ফ্রম অল দা ওয়ে ফ্রম ইন্ডিয়া, অমিতাভ চট্টোপাধ্যায়, সে লিখেছে, আই হ্যাভ এ কোয়েশ্চেন অ্যাজ টু হাউ আর দে আর প্রিপেয়ারিং দেম টু কিপ দা কনসিস্টেন্সি টু জয়েন অ্যান্ড সার্ভ ন্যাশনাল টিম ইন লং রান, সিং সো মেনি প্লেয়ার্স গেট লস্ট ইন দ্য রেস। সো খুব টাফ কোয়েশ্চেন, আমি আমি এটা ইনফ্যাক্ট পরে এক সময় করতামই, আমরা অনুষ্ঠানের শেষ দিকে হয়তো করতাম। সেটা হচ্ছে যে আন্ডার-19 একটা সুবিধা হচ্ছে যে ইউ অল সেম পেস, বাট যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবা তখন হচ্ছে যে বেস্ট প্লেয়ারের এগেনস্টটা খেলতে হবে, ওইখানে এইজ ও ব্যাপার না, স্কিলও ব্যাপার না। সো এইটা একটা লম্বা রেসের খেলা, সো এটার জন্য দীপু কিভাবে নিজেকে প্রিপেয়ার করছো বা করতে চাও সেটা বলো, পরে রাখি বলে একটা শুনো। না আপনি যেটা বললেন এটা একদমই ঠিক, এখন কিন্তু আমরা কিন্তু একটা লেভেল খেলতেছি, ধরেন আমি 19 বা আন্ডার যারা ইন্ডিয়া অপোনেন্ট খেলতেছে ওরাও 19, তো যখন ন্যাশনাল টিমে খেলবো তখন কিন্তু ওই জিনিসটা পাবো না। তো ওই জন্য আমি চাই কি, যখনই আমি অলওয়েজ চিন্তা করি যেখানেই যাব, 19 বলেন বা যে কোনো জায়গায় বলেন, আমি সবসময় চেষ্টা করি গেলে যেন পিছনে আর ফিরতে না হয়। তো আমি চেষ্টা করি অলওয়েজ স্ট্রং ভাবে যাওয়ার জন্য, যেন পিছের দিকে তাকাইতে না হয়, ওইভাবেই প্রিপেয়ার করার জন্য চেষ্টা করতেছি নিজেকে। রাকিব বলি, আসলে মানে আপনার সত্য কথা বলতে যেটা দীপু যেটা বললো যে
আমরা তো 19 এ আমরা আমাদের আমরা কি কি করতে পারি 19 এ আমরা বেস্ট বেস্ট মানে আমরা ভালো করতে পারি খুব ভালো 19 এ, বাট পরের লেভেল বা মানে ইন্টারন্যাশনাল লেভেলে যাইতে হলে আমাদের খুব এক্সপিরিয়েন্স নিতে হবে, সেটা হইতে পারে ঘরোয়া লিগ থেকে বেশি বেশি ম্যাচ খেলা বা বড় বড় প্লেয়ারদের সাথে বা এক্সপিরিয়েন্স প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, মাঠ শেয়ার করা, তাদের থেকে যে এক্সপিরিয়েন্স নিতে পারবো, আর যে ফার্স্ট ক্লাসে যে ম্যাচ গুলো খেলতে পারবো এগুলো থেকে যদি আমরা অনেক বেশি এক্সপিরিয়েন্স নিয়ে ঢুকতে পারি তাহলে ওখানে গিয়ে হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আমরা ভালো ফাইট করতে পারবো এবং অনেকদিন অনেকদিন ফাইট করতে পারবো, অনেকদিন সার্ভিস দিতে পারবো, অনেকদিন ভালো খেলতে পারবো। আমারও ইচ্ছা সেটা যে যত পারি এক্সপিরিয়েন্স নিয়ে ঢুকা ন্যাশনাল টিমে, যদি কখনো আল্লাহ তালা সুযোগ করে দেয়। এক্স্যাক্টলি। নাহিদ প্রশ্ন করেছে রাকিব ভাই কাকে অনুসরণ করে বল করেন, আপনি এটা অলরেডি উত্তর দিয়েছেন, সাকিব আল হাসান। জি 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 হ্যাঁ দিয়েছেন। আচ্ছা শাহাদাত ক্যাপ্টেন হিসেবে মাশরাফিকে 10-এ কত দিবে আর আকবরকে 10-এ কত দিবে, বড় ছেলে ম্যাচের অধীনে তো খেলা হয় না, তাকে 10-এ মার্ক দেওয়া খুব মুশকিল, তারপরও দেখি খুব মুশকিল, তাও বাইরে থেকে যা দেখছি আসলে অল টাইম বলতে গেলে এখনো পর্যন্ত তো বেস্ট ক্যাপ্টেন মাশরাফি ভাইকে আমরা যা দেখতেছি বাইরে থেকে দেখা হচ্ছে, আমি তো আসলে উনি আন্ডারে কোনো সময় খেলিনি, কোনো খেলাই খেলিনি, তো আমি তো মনে করি উনি লিজেন্ড ক্যাপ্টেন আমাদের দেশের জন্য। আর আকবর ভাই ক্যাপ্টেন যদি বলেন আকবর ভাইকে 10-এ, 10-এ তো 10 হয় না, 10-এ আমি 9 দিব ওনাকে, হয়তো 99%, 1% হয়তো মাঝে মাঝে তো মিস্টেক হয়, বাট 99% উনি। আচ্ছা মোহাম্মদ রাজু রাকিব প্রশ্ন করেছে ব্রাজিল নাকি আর্জেন্টিনা, দুইজন তো সেম আমরা, আর্জেন্টিনা 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 না 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 আমি আমি ব্রাজিল, আমি ব্রাজিল অলওয়েজ। ও তাহলে তো রুমে তো গ্যাঞ্জাম হওয়ার কথা দুইজনে, এই তো আমি জানতাম না যে আর্জেন্টিনা, তুমি জানো না কেমনে, তুমি তো খালি ঘুমাও খাও আর কি কিছু করো, মানে তোমাদের সতীর্থদের মধ্যে কি ওই ওইটা একটা বাড়তি কিছু কাজ করে কিনা যে ইনশাল্লাহ সেকেন্ড সাকিব হওয়ার মতো ক্যাপাবিলিটি আছে হয়তো বা এটা এক্সপ্লোর করতে চাই? আসলে সাকিব ভাই তো মানে লিজেন্ড আমাদের দেশের, লিজেন্ড ওয়ার্ল্ড ওয়াইড লিজেন্ড, নাম্বার অলরাউন্ডার, অলরাউন্ডার আছেন উনি, কিন্তু অবশ্যই ওনার সাথে আমাদের মানে এখন মিলালে হবে না, বাট আপনারা আশা করতে পারেন আমাদের অনেক অনেক ক্যাপাবিলিটি আছে ওরকম লেভেলে ওরকম পারফর্ম করার, এখন দোয়া করবেন ইনশাল্লাহ ফিউচারে, ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ পাক যদি ভালো মানে রহমত করে ইনশাল্লাহ। আমি এই প্রশ্নটা একটু অন্যভাবে করি, দেশের বাইরে মানে নিজেদের পছন্দের ক্রিকেটার একটু দীপু বলো যে দেশের বাইরে কাকে পছন্দ করো, দেশের বাইরে আমার আছে বিরাট কোহলি আর স্টিভ স্মিথ। রাকিব স্টিভ স্মিথ, ধোনি, ইউভরাজ সিং, আরো বিভিন্ন আছে, বিরাট কোহলি। ওকে আচ্ছা ইশতিয়াক আশরাফ প্রশ্ন করেছে ফাইনালে যখন শাহাদাত ব্যাটিং করছিল তখন খুব নার্ভাস লাগছিল তোমাকে, তখন এই জন্যই হয়তো আউট হয়েছিল, নার্ভাস কি ছিল থাকলে কেন, নার্ভাস ছিল কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল দুইটা ম্যাচ জেতানোর পর ফাইনালে নার্ভাস হওয়ার কোনো কারণ নাই? আমি আমি তো নার্ভাস ছিলাম না, এখন বাইরে থেকে কে কি ভাবছে কে কি মনে করছে এটা তো আমি জানি না আসলে। দীপুর স্টেডিং এর উপর একটু স্লো স্টার্টিং করে, হ্যাঁ সবাই জানে, হ্যাঁ একদম একদম, আমি আউট হইলে কিন্তু 10 রান করার আগেই বেশিরভাগ সময় ফল্ট হয়ে যায় আমার, সো ওইটাই হয়তো হয়েছে। আচ্ছা দীপুর ফার্স্ট কোচ কে চিটাং এ, তাহমিদ শরীফ প্রশ্ন করেছে, ফার্স্ট কোচ নোবেল স্যার, নুরুল আবেদিন নোবেল আমাদের ন্যাশনাল টিমের নোবেল, হ্যাঁ স্পেনিশ ক্রিকেট, জি জি স্পেনিশ। পরের প্রশ্নটা একটু দেখি, অনেক প্রশ্ন এসেছে আমি কিন্তু মানে সেন্সর করে অল্প কিছু প্রশ্ন এসেছে, রাকিবের বাড়ি কোন জেলায়? রাকিব ময়মনসিং, ময়মনসিং, অ্যানাদার ময়মনসিং আফটার মাহমুদউল্লাহ রিয়া, ময়মনসিং। ওকে তারপর প্রশ্ন দেখি, জিয়াউল হক মিয়াজির প্রশ্ন ছিল এটা, রাকিবের বাড়ি হচ্ছে ময়মনসিং,
পরের প্রশ্নটা দেখবো। ফেভারিট ফুটবল ক্লাব, শাওন মিয়া প্রশ্ন করেছে। দীপু, ফুটবল আমি অত দেখি না, কিন্তু এমনি বার্সেলোনাই ভালো লাগে আমার, অত ফুটবল দেখা হয় না। বার্সেলোনা, বার্সেলোনা। দুইজনে কি রুমমেট থাকার কারণে সবকিছু মোটামুটি গুছাই নিছো, যে যা যা হবে সবকিছু দুইজনে? না আসলে না না, এমন কিছু না, বাট আমরা খুব ফ্রেন্ডলি ছিলাম 90-এর মধ্যে। রাইট। আচ্ছা, আমির হোসেন, আবির হোসেন রিফাত, আবির মোহাম্মদ রিফাত প্রশ্ন করছে, শাহাদাত এবং রাকিব ভাই, আপনারা যদি সুযোগ থাকে তাহলে আপনি আইপিএল এ কোন টিমকে সাপোর্ট করবেন, মানে আইপিএল নিয়ে ভাবেন কিনা? আমি বরং বিপিএল প্রশ্ন করি, বিপিএল এ কে কোন টিমকে সাপোর্ট করবেন? বিপিএল, হুম, বিপিএল এ আমি অলওয়েজ ঢাকা সাপোর্ট করি। দীপু, চট্টগ্রামের ছেলে, আমাদের তো আবার না, আমাদের তো আবার একই হয়ে যাচ্ছে, সাপ গয়া। আমিও ছোটবেলা থেকে, ঢাকা খুব ভালো টিম করতো শুরু থেকেই, তো ঢাকাকেই শুরু থেকে ভালো লাগা। আচ্ছা, মানে নিজের হোম টিমের প্রতি মায়া তৈরি হয় নাই? লাস্ট সিজনে চট্টগ্রাম তো ভালো খেলছে। না ভালো খেলছে অবশ্যই, অনেক টিমে ভালো খেলে, কিন্তু ঢাকাকে বেশি সাপোর্ট করা হয়েছে আর কি। আচ্ছা, এখন সাপোর্ট বদলে যাইতে পারে আর কি, এটা ডিপেন্ড করবে না? হইতে পারে, আল্লাহ যদি চায় আর কি। আচ্ছা, সাবিত প্রশ্ন করেছে, ফাইনাল ম্যাচের ফাইনাল বলে রাকিব ভাই 6 মিনিটে কি ম্যাচ জেতার ইচ্ছা ছিল নাকি? আসলে ক্যাপ্টেন বলতেছিল যে 1 রান লাগে, তুমি 1 নিয়ে মানে 1 হলে 1, সো বাট আমি সত্যি কথা বলি যে আমি প্ল্যান করছিলাম যে ওকে একটা ওভারবাউন্ডে মারা যায় কিনা, বাট আমি আমার জোনে পাইনি দেখে আর মারি নাই, সিঙ্গেল নিয়ে জিতে গেছি। ওকে।